এটা বান সাহায্য শিবিরত হঠাতে লাগিল খুয়া দুয়া। বন্যাক্রান্তর চকুর সম্মুখতে খাদ্য সামগ্রী লুটপাট। ঘটনা সংঘটিত হয়েছে শিলচরত। রংপুরের করাতি গ্রাম মহামায়া প্রাথমিক বিদ্যালয়ের শিবিরত দিন দুপুরতে চলিছে লুটপাট। একাংশ লোকে সরকারে আবন্টন দিয়া খাদ্য সামগ্রীর বস্তা মূরত লৈ শিবিরটির উলাই গেছে বাহিরলৈ। আন একাংশই চেষ্টা চলাইছে সামগ্রী লুটর। এই লোকসকলক বাধা দিয়ার চেষ্টা বন্যাক্রান্তর। সমগ্র ঘটনা প্রবাহক কেন্দ্র করে মুহূর্ততে উত্তপ্ত হয়ে পড়েছে শিবিরটি আর ঘটনার দৃশ্যসমূহ বন্দী হয়ে রয়েছে উপস্থিত থাকা লোকর মোবাইল ফোনের ক্যামেরাত। সামগ্রী লুটর এই ঘটনাক লৈ সৃষ্টি হয়েছে চাঞ্চল্যর। অভিযোগ অনুসরি শিবিরত আশ্রয় লৈ থকা বানত বিপর্যস্ত লোকসকলের বাবে প্রশাসনে পর্যাপ্ত খাদ্য সামগ্রী আবন্টন দিছে যদিও বন্যাক্রান্তই পোৱা নাই প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এই বিষয়ক লৈ প্রতিবাদ করেছিল শিবিরত আশ্রয় লৈ থকা লোকসকলে। ইয়াতে খর্গহস্ত হয়ে সামগ্রী বিতরণের বাবে অহা লোকে এনেদরে চলালে লুটপাট। এই লুটপাটের ঘটনাত স্থানীয় বিজেপি কর্মী জড়িত থাকার অভিযোগ বন্যাক্রান্তর। ঘটনাত জড়িত সকলের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি তুলিছে শিবিরটিত আশ্রয় লৈ থকা বন্যাক্রান্তয়। শিলচরের পর মকসুদুল চৌধুরীর রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।